ভারতীয় সেনার ইউনিফর্ম পরিধান করে এটা বিপদত পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনার ইউনিফর্ম পরিধান করা দণ্ডনীয় অপরাধ। উত্তর প্রদেশের জেলা আদালতে এই সম্পর্কে জাননী প্রেরণ করলে প্রধানমন্ত্রীর কার্যালয়। উল্লেখযোগ্য যে বিগত বর্ষত কাশ্মীরের নছেরাত সেনার পোশাক পরিধান করে সেনার সঙ্গে অন্তরঙ্গ আলাপ করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে সেনার পোশাক পরিধান করা বিষয়টি প্রয়াগরাজ জেলা আদালতের দৃষ্টি আকর্ষণ করে এক আবেদন দাখিল করা হয়েছিল। আবেদনত এইবুলি উল্লেখ করা হয়েছিল যে ভারতীয় দণ্ডবিধি 140 ধারা অধীনত সেনার পোশাক অসামরিক লোকে পরিধান করা অপরাধ। আবেদনের শুনানি গ্রহণ করে আদালতে প্রধানমন্ত্রীর কার্যালয় জাননী প্রেরণ করেছে। জেলা ন্যায়াধীশ নলিন কুমার শ্রীবাস্তবে এই জাননী প্রেরণ করে। ভারতীয় দণ্ডবিধি 156 ধারার অধীনত এই জাননী প্রেরণ করা হয়েছে। বিগত বর্ষের ডিসেম্বর মাহত আদালতত প্রধানমন্ত্রীর অপরাধ আঙুলিয়াই দি আবেদন করা হয়েছিল। গোচরটির পরবর্তী শুনানি মার্চ মাহর 2 তারিখে অনুষ্ঠিত হব। উল্লেখযোগ্য যে নছেরাত সেনার সঙ্গে দীপাবলী পালন করতে প্রধানমন্ত্রী মোদীক দেখা গৈছিল সেনার পোশাকত। সন্দেহ নাই যে সেনার মনোবল বৃদ্ধি করার বাবে প্রধানমন্ত্রী মোদিয়ে পরিধান করেছিল সেনার পোশাক। সেনারে অন্তরঙ্গ বার্তালাপর সীমান্তর আন্তঃগাঁথনি আর প্রতিরক্ষা থলুয়া প্রস্তুতির নির্মিত অস্ত্রর কথা সেনার আগত অবগত করেছিল প্রধানমন্ত্রী। কিন্তু ইয়ার পাছতো প্রধানমন্ত্রীয়ে সেনার সাজ পোশাক পিন্ধার বাবে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে কিছু ব্যক্তি।